আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো যে কিভাবে করে আপনার রিয়েল ট্রিক্স ফলো করে আপনার ফেসবুক পেজের ওয়াচ টাইম পূরণ করবেন। ফেসবুক পেজে বলতে 60,000 মিনিট যে ওয়াচ টাইম লাগে, সেটা কিন্তু আপনি খুবই সহজে রিয়েল ট্রিক্স ফলো করে কিন্তু আপনি পূরণ করে নিতে পারবেন, কোনো প্রকার ফেক সিস্টেম ছাড়া। কিন্তু খুব সহজ সিস্টেম আপনি এটা করে নিতে পারবেন খুবই ইজিলি। সো সেটা কীভাবে করবেন সেটা সমস্ত প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনার ফেসবুক পেজের ওয়াচ টাইম এবং ফলোয়ার্স পূরণ করার জন্য। সো আপনি যেটা জানেন, আপনি জানেন 60,000 মিনিট এবং 5,000 ফলোয়ার্স হতে হবে। সো সেটা কিন্তু আপনি দুইটা রিয়েল ট্রিক ফলো করে কিন্তু আপনি পূরণ করে নিতে পারবেন। সো সেটা করার জন্য কী করবেন, আপনি ফেসবুক পেজে চলে যাবেন। আমি ফেসবুক পেজে চলে আসলাম মোবাইল দিয়ে, ফেসবুক অ্যাপ দিয়ে। সো ওকে, আসার পরবর্তীতে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে সি ড্যাশবোর্ড লেখা আছে। সো ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি নিচে চলে যাবেন, অনেক নিচে চলে যাবেন। সো তারপরে এখান থেকে নিচে চলে যাবেন, আপনি নিচে নিচে যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইনস্পিরেশন হাব। সো এটা আপনি নিচেও থাকতে পারে বা উপরে থাকতে পারে। সাপোজ মনে করেন এখানে যদি ইন্সপিরেশন হাবটা যদি না পান, তাহলে আপনি এখানে সিমোরে ক্লিক করবেন, করলে কিন্তু ইন্সপিরেশন হাব যেটা বলছি সেটা কিন্তু পেয়ে যাবেন। সো এটা থেকে কিন্তু আপনার ফেসবুক পেজের ওয়াচ টাইম প্লাস হচ্ছে আপনার ফলোয়ার্স কিন্তু গেইন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ইন্সপিরেশন হাব, সো এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর একটা ওয়েট করতে হবে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পপুলার হ্যাশট্যাগ। সো আপনাকে আপনার ফেসবুক পেজটা যদি আপনি ফেসবুক পেজ ওয়াচ টাইম প্লাস হচ্ছে আপনার কোনো পোস্টে যদি রিস্ক বাড়াতে চান, তাহলে কিন্তু আপনাকে পপুলার হ্যাশট্যাগ ইউজ করতে হবে। কিন্তু এখানে কিন্তু পপুলার হ্যাশট্যাগুলো দেওয়া আছে। সো এখান থেকে যদি আপনি কোনো ভিডিও প্লে করেন, এখানে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলোতে অনেক হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। এখানে আপনি মিলিয়ন ভিউয়ের অনেক ভিডিও পেয়ে যাবেন, যেখানে হাজার হাজার লাখ লাখ ভিউ হয়েছে। আর সাপোজ মনে করেন এরকমভাবে কোনো একটা ভিডিওতে আপনি ক্লিক করে দিলেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোরে আপনি যদি ক্লিক করেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা হ্যাশট্যাগ দেওয়া আছে। সো লেখা আছে FB ফর ইউ। সো দেখতে পাচ্ছেন ফর ইউ, তারপর এখানে এইগুলো কয়েকটা হ্যাশট্যাগ দেওয়া আছে। সো এখান থেকে মনে করেন আপনার এইভাবে করে আপনি প্রতিটাতে ভিডিওতে দেখবেন, কিছু ভিডিওতে দেখবেন অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়া আছে। সো আপনি এই হ্যাশট্যাগুলো ইউজ করবেন। দেখতে পাচ্ছেন এখানে কটা হ্যাশট্যাগ দেওয়া আছে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়া আছে। এরকমভাবে আপনি এরকমভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে বা কপি করে নিতে পারেন। এরকম কিছু পপুলার হ্যাশট্যাগ, এইসব ভিডিওগুলোতে কিন্তু অনেক হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে এবং এই ভিডিওগুলো এরকমভাবে হ্যাশট্যাগ ইউজ করার কথা বলা হচ্ছে ফেসবুক থেকে। সো এখানে কিন্তু অনেক টাইপের ভিডিও আছে, সেরকম টাইপের ভিডিও যদি আপনি নেন দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ভিউজ এসছে। সো এখানে আপনি যদি ক্লিক করেন, করার পরে দেখতে পাচ্ছেন এখানেও কিছু হ্যাশট্যাগ আপনার দেওয়া আছে। সো এরকমভাবে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। সো আমি এখানে ব্যাকে যাচ্ছি, তো এখানে দেখছেন মিলিয়ন ভিউ আছে, এরকমও আপনি কিছু হ্যাশট্যাগ পেয়ে যাবেন। এখানেও কিন্তু হ্যাশট্যাগ ইউজ করা হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। এরকমভাবে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। সো হ্যাশট্যাগের জন্য এখানে কিন্তু আপনার টেম্পলেট হিসাবে কিছু দেওয়া হয়েছে এবং এই হ্যাশট্যাগুলো দিয়ে রিলস ভিডিও তৈরি করতে হবে আপনাকে। রিলস ভিডিও তৈরি করলে কিন্তু আপনার ফেসবুক পেজের ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু ফেসবুক পেজের ওয়াচ টাইম কিন্তু খুবই সহজে পূরণ করা যায়, কারণ এটা রিলস দিয়ে করতে পারবেন। আপনি চাইলে কোনো লাইভ ভিডিও দিয়ে করতে পারেন বা আপনার বড়ো ভিডিও দিয়ে বা শর্ট ভিডিও দিয়ে কিন্তু আপনি পূরণ করতে পারেন। যে কোনো ভিউ হইলেই বা ওয়াচ টাইম হলে সেটা কিন্তু আপনার কাউন্ট হবে, কারণ ফেসবুক পেজে। সো এখানে কিন্তু আপনার বলা হয়েছে ইন্সপিরেশন হাব। সো এখান থেকে কিন্তু আপনার এরকম হ্যাশট্যাগ অনেক হ্যাশট্যাগ পেয়ে যাবেন। আপনি এইরকম হ্যাশট্যাগুলো কিছু স্ক্রিনশট দিয়ে রাখতে হবে, তাহলে কী হবে এই হ্যাশট্যাগুলো দিয়ে আপনি কোনো পোস্ট করলে বা কোনো রিলস করলে বা কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা ভাইরাল হতে বাধ্য। এটা ছিল নাম্বার ওয়ান সিস্টেম। এবার দুই নম্বর সিস্টেমের জন্য দুই নম্বর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি আপনাকে পোস্ট করতে হবে, ছবি পোস্ট করতে হবে এবং যে হ্যাশট্যাগুলো আপনি কালেক্ট করবেন এরকম বিশেষ বিশেষ হ্যাশট্যাগুলো সেগুলো দিয়ে কিন্তু ছবি পোস্ট করতে হবে। ছবি বলতে যেমন আমি বলছি, আমি একটা ফেসবুকে আমি এটাতে গেলাম, যাওয়ার পরে মনে করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আমি একটা ছবি পোস্ট করেছি, আপনার কোনটা পছন্দ। সাপোজ মনে করেন এরকম কোনো প্রশ্ন দিয়ে বা এরকম দিয়ে এবং এর নিচে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবেন আপনি অবশ্যই। এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন এবং আপনি এরকম কিছু কুইজ টাইপের দেবেন এবং অনেক সময় অনেক ফানি পোস্টও দিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। সেই পোস্টগুলো কিন্তু অনেক রিচ হয়, অনেক রিচ হয়, অনেক লাইক কমেন্ট হয় এবং যার ফলে ফলোয়ার্স কিন্তু আপনার অতি তাড়াতাড়ি বেড়ে যায়। এরকম আপনি নিয়মিত পোস্ট করতে থাকবেন, আপনার যে রিলেটেড ফেসবুক পেজ সেই রিলেটেড আপনি বিভিন্ন রকম পোস্ট করতে পারেন বা অন্য রিলেটেড আপনি পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যেগুলো হচ্ছে অনেকটা মজার মনে হবে সেরকম কোনো পোস্টগুলো করবেন আপনি, ছবিগুলো। যেমন কিছুদিন আগে একটা ট্রেন্ডিং ব্যাপার ছিল যে ছেলেরা দ্বিতীয় বিয়ে না করলে নাকি ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, যদি একটা হাস্যকর ব্যাপার ছিল, তবে এইসব পোস্টগুলো করলে কিন্তু অনেক রিচ বাড়ে, অনেক শেয়ার হয়, এর ফলে কিন্তু আপনার অনেক ফলোয়ার্স কিন্তু আপনার কিন্তু বাড়ে। সো এই ধরনের ব্যাপারটা আপনি এই দুইটা সিস্টেম ফলো করলে কিন্তু আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন করার কোনো ব্যাপার না, খুবই ইজিলি কিন্তু আপনি ফেসবুক পেজ মনিটাইজেশন করে নিতে পারবেন। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক, আল্লাহ হাফেজ।